বিশ্বের নবী কুল কাইনাতের নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়ি থেকে হাজরতে আইসা সিদ্দিকা রাতিয়াল্লাহ তালা আনাহার বাড়ি থেকে বেরিয়ে গেলেন আর এদিকে হজরতে আবু বাক্কার সিদ্দিক নবী মুস্তফার দরজাতে আসলেন আওয়াজটা ঠাকঠাক করে আওয়াজ দিলেন ভিতর থেকে আইসা সিদ্দিকা বলছেন কে বলছে বেটি আমি আবু বাক্কা তোমার আব্বা দাঁড়িয়ে আছি জোরে বলুন সুভান ওই সমাদে আবু বাক্কার সিদ্দিকে রাদি আল্লাহ ঘুতালা আনকো বললেন বেডি আইসা সিদ্দিকা আমি তোমার আব্বায় আছি দরজাটা খুলে দাও আইসা সিদ্দিকা রাদি আল্লাহ ঘুতালা আনাঘা চট করে দরজা খানা যেমনি খুলে দিলেন দেখছেন তো তিনার আব্বা আবু বাক্কার সিদ্দিক দাঁড়িয়ে আছেন ও আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার এমন দেখো না বিশ্বের আদর্শটা কেমন ছিল নাবি আমার কি করেছিলেন দেখো আবু বাক্কার সিদ্দিক তিনার বেটি আইসা সিদ্দিকা রাদি আল্লাহ গোতালা আনাকাকে জিজ্ঞাসা করলেন ও বেটি আইসা বলো তুমি হচ্ছ নাবি মস্তফার বিবি তবে আমাদের বিশ্বের নাবি কোথায় যান সেটাও তুমি জানো নাবি মোস্তফা এমন কি করে তুমি সেটাও জানো আমার এমন কোন কাজ করেন সেটাও তুমি জানো মোস্তফা আমার কোন কি করেন সেটাও তুমি জানো এক কথাই বলা যায় আইসা তুমি সমস্ত সব কিছু তুমি জানো তবে একটাই কথায় আমি তোমার জিজ্ঞাসা করবো বলি আপা এমন কি কথা জিজ্ঞাসা করবে বল না কেন বললেন ও বেটি আমার বিশ্বের নাবীর কোন যদি একটা কাজ আমাদের মাধ্যম থেকে ছুটে গেছে তবে তুমি আমাকে বলো আমি নাবি মস্ত পার সেটার পালন করে নিব জুড়ে বলুন দেখেন সাহাবি বৈজ্যষ্ট সাহাবি নবীর সুন্নাত পালন করার জন্য বাছাই করে করে দেখেছিলেন এই এই জন্য বলে আজকাল আমরা পাবলিক বহুত আমরা আলেম থেকে বহুত বাড়িয়া হয়ে গেছি হয়েছে না হয় না যেমন কে কিছু কিছু লোক মানুষ মলবিদেরকে পরীক্ষা করে কেমন পরীক্ষা কি মোলি সাহেব যে আসছে দেখি আমাকে সালাম করে কিনা মনে করে না বহুত মানুষ আছে বহুত বহুত বয়স্ক লোকগুলাও আছে দেখবেন কি মলবি আসছে দেখে আমাকে সালাম করে কিনা শ্রদ্ধা করে কিনা নতুন একটা যদি হাজি হয়ে হজ করে আসে বুঝলেন তো গম্বর্যভাবে থাকবে দেখে আমাকে হজ করে এসেছে আমাকে সালাম করে কিনা কিন্তু ওর মানে জ্ঞান হয় না কি আমি একটা একটা ইমাম মানে আমাদের মাথার তাজ ইমাম হচ্ছে মাথার তাজ যে ইমাম সাহেব আসছে যার পিছে আমি নামাজ পড়ি তাকে আমি সালাম করি তা নয় আমরা পরীক্ষা করি আজ আমরা আলেমের শ্রদ্ধাটাকেই আমরা হারিয়ে দিছি। এটা একটা জিনিস জেনে রাখবেন কোনো আলেমের সাথে যদি হাতে হাত দিয়ে মুসাফা করে তো আল্লাহর এই যান বলছেন সেখানে আলেম না ভেবে জানবে কে আমার বিশ্বের নবীর সঙ্গে মুসাফা করলাম কোন আলেম যদি কাওরি বাড়িতে পা রাখে জানতে হবে সেখানে আমার বাড়িতে কোন মলবি আলেম নয় আমার বিশ্বের নবী আমার বাড়িতে এসেছে কিন্তু আজকে সেভাবে আমরা শ্রদ্ধা করি না ভাই আপনাদের দেশে মাতাল আছে না নাই আছে বহুত মাতাল আছে এই মাতাল সব শব্দ আছে এমন কোন দেশে না থাকা লয় একটা মাতাল বুঝলেন ওই কথাই কথাই কথা মনে পড়ে গেল একটা মাতাল ওদিক থেকে মদ খেয়ে আসছে আর ওদিক থেকে মল সাহেব বুঝলেন একটা আর্জেন্ট করে একটা কাজে চলে যাচ্ছে তো মাতালটা দূর থেকে দেখে মনে মনে চিন্তা করলো কি মৌলী সাহেব আসছে মৌলীকে আমি প্রশ্ন করবো একটা তো মলবি সাহেব যখন কাছাকাছি চলে এসছে তো মাতাল বললেন চট করে মলবির হাটটাকে ধরে বলছে এই মলবি সাহেব আপনাকে আমি একটা প্রশ্ন করব উত্তর দিতে হবে আচ্ছা ভাই বলেন তো বহুত এখানে শিক্ষিত মানুষ আছেন শিক্ষিত যুবক যুবক ছেলেরা আছেন প্রশ্ন কারা করে পাবলিকে না ওস্তাদি ছাত্রকে প্রশ্ন করে ওস্তাদে ছাত্রকে প্রশ্ন করে তাই কি না এমনি কোন প্রশ্ন আর জিজ্ঞাসা করার মধ্যে তফাত আছে আমরা পাবলিক হয়তো বুঝতে পারছি না কোনো কিতাব থেকে পড়ে এসে মলবিকে হয়তো পড়ি কি সাহেব আপনাকে প্রশ্ন করব উত্তর দিতে হবে এরকম কথা বলবেন না যদি আপনার কোনো জানার উদ্দেশ্য থাকে তাহলে আপনি সেখানে বলবেন কি মলবি সাহেব এটা কিতাবের মধ্যে পড়েছে আমি বুঝতে পারছি না একটু আমাকে বুঝিয়ে দেন আর পড়ে আইসা যদি বলে প্রশ্ন করব তো মনে যে বাপরে বাপরে মলবির বাটা মলবি চলে এলে ওস্তাদ চলে এলে প্রশ্ন করবে তো ওই মাতালটা বলছে মলবি সাহেব প্রশ্ন করব উত্তর দিতে হবে তো বলছে ভাই আমি তো একটা আর্জেন্ট কোন কাজে যাচ্ছি তুই আজকে ছেড়ে দে আমি তোর উত্তরটা কালকে আমি দিব তোর প্রশ্ন শুনবো প্রশ্নের উত্তরও দিব মাতাল বলছে ও হবে না ভাই প্রশ্ন করব উত্তর নিব এমনি করতে করতে বুঝলেন মলবি সাহেব যখন রেগে গেছে বল তোর প্রশ্নটা কি আছে বল তো মাতাল বলছে মলবি সাহেব আল্লাহ প্রত্যেক মাসে একটা একটা করে নতুন নতুন চাম দেয় তো পুরাতন চানটা যাই কতি বলছে আল্লাহ তো প্রত্যেক মাসে একটা করে নতুন চান দেয় তো পুরাতন চান যাই কতি তো মলি সাহেব বলছে ভাই তোর প্রশ্ন উত্তর আমি কাল দেব তুই কেমন মাতাল বুদ্ধি মাকরে কাছে দেখিলে দেখ ই মলবি সাহেব এক টানছে মাতাল এক দিকে টানছে বুঝলেন এমনি করতে করতে বহুত লোকের ভয় হয়ে গেছে বুঝলেন তো ওদিক থেকে আরেক মাতাল বুঝলেন মদ খেয়ে চলে আসছে তো যাই তো ওখানে কি হচ্ছে দেখি যে দেখছে তো মৌলবি সাহেবকে খুব টানাটানি টানি মাতাল আরে তুই মদ টাদ খাই মৌলবি সাহেবকে লোকের সামনে অপমান অপদস্ত করছি তোকে লজ্জা লাগে না কিন্তু কুজি মদ খেয়ে আছে আর বলে না উজি মদ খেয়েছে উটার বলছে না মাকে শাঁসছে বারে তখন ই মাতাল বলছে মৌলবিকে আমি প্রশ্ন করেছি উত্তর না দিলে আমি যেতে দেবো না বলছে ভাই মৌলবি সাহেবকে ছেড়ে দে তুই প্রশ্নটা আমাকে কর আমি তোর উত্তর দিব বলছে দিবি তো বলছে হ্যাঁ দিব বলছে আল্লাহ প্রত্যেক মাসে একটা একটা করে নতুন নতুন চান্দাই সবাই সালাম করে তবে পুরাতন চান্দা যাই কুণ্ঠে তোর ই মাতাল বলছে হাই রে এইটার তো মানে কহছি তোর দেখ তোর আমি দিয়ে দিছে শুন বুঝাও দে বলছে আল্লাহ এত বড় একটা হাতুড়া নিয়ে লাই আর পুরাতন চান্দাকে ঠুকি 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 গিজি 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 করে আসমানের মধ্যে ছিটিয়ে দেয় রাতে বেলায় দিস খুব ঝিকঝিক করে জ্বলে তো মাতাল বুঝে ঠিক বলেছি মানে তারা তো মাতালের সোহবাতে যদি বসেন তো মাতালি বুদ্ধি পাবেন যদি বসেন তো গাঁজারি বুদ্ধি পাবেন তাসের আড্ডাতে যদি বসেন তো বুদ্ধি পাবেন আর ভালো সোহবাতের মধ্যে যদি বসেন তো ভালো বুদ্ধিটাই পাবেন জোরে বলো পারি করে করি জিয়ারতে নাও জিয়ারো সোনার মো হাজে চলে গেল তবু চাইন না ফিরিয়া গরি বলে আমায় তারা সঙ্গে নিল নৌকার মাঝি পারি করে

সাল্লাল্লাহু তাআলা আলাইহি তাকবীর নারে তাকবীর শামসুল সাহেব পাঁচ শত টাকা দাতা যে আশায় উদ্দেশ্য করেছিলেন আল্লাহ তাআলা আশাকে জাতি পরিপূর্ণ করে জড় সকলে বল আমিন তবে বলছিলাম ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিকাকে যখন জিজ্ঞাসা করলেন ওই সমাজে হযরতে আয়েশা সিদ্দিকার رضی আল্লাহু তাআলা আনহা তিনার আব্বা আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ গোতালা আনগর মুখের দিকে তাগিয়ে তাগিয়ে আইসা সিদ্দিকা কান্দে লাগলেন ওই সমাধি আবু বাকার বললেন ও বেডি আইসা গো তবে তুমি এই ভাবে কেন কান্না করো তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায় বেডি আমি এমন কথা তোমার আমি জিজ্ঞাসা করিনি তবে তুমি একবার আমাকে বলে দাও নবী যদি কোনো কাজকর্ম যেগুলা করে সেটার মধ্যম থেকে যদি আমার কোনো একটা ছুটে যায় বেটে তবে সেটা বলে দাও আমি নবী মোস্তফা সন্ন্যরটাকে পালন করব আইসা সিদ্দিকা বললেন গো আব্বা জান আমার বিশ্বের নাবি গোলকায়না দেড়ে নাবি জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাহ আবু তালা আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কাজ কর্ম করেন গো আব্বা সেটা আজও পর্যন্ত কোন সাহাবীরা জানে না আবু বকর বললেন বেটি গো তবে বলো পুরে এমন কোন কাজ করেন গো সেটাই আমরা আজও পর্যন্ত জানি না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো আব্বা জান এই জঙ্গলের ভিতরে এমন একজন ব্যক্তি শুয়ে আছে গোয়াব্পা তারা হাতের নখ গোলা খসে ঘষে যায় তার মুখের দাঁত গোলা ঘষে ঘষে গেছে গোয়াব্পা তাপন আপন কি নিজের শরীরের মাংস গো গোলা খসে ঘষে যায় ও গোয়াব্পা জান তবে আমার বিশ্বের নাবী নামি মোস্তফারও জানা রাত্রিতে হালুয়া নিয়ে গিয়ে ওই ব্যক্তিকে খাওয়িয়ে আসে জোরে বলুন সুবহানাল্লাহ বলছি আব্বা হুজুর ওই ব্যক্তিকে প্রত্যেকদিন রাত্রিদে হালুয়া নিয়ে গিয়ে খাওয়িয়ে চলে আসিল তারা হাতে নটগুলা খুঁচে খুঁচে যায় এমন কি মুখের মধ্যে দাঁত না চাবিয়ে খেতে পারে শরীরে মাংসগুলা খুঁচে খুঁচে যায় আজ আমরা মানুষ যদি কোন একটা গরিবি মানুষ দেখি তা আমরা ইহানত করি করি না ভাই এই করেন না করি না বলেন কত দেখবেন গরিবী মানুষ যদি বড় লোকের বাড়িতে কাজকর্ম করতে যাই তো ওই লোকটা বলে এই তখন বাহিরে বস বলে না বলে না বাহির থেকে তখন ওকে কাজ পাঠিয়ে দেয় কিন্তু একটা গরিবের বাড়িতে যদি একটা বড় লোক যদি টাকা বলা যদি যায় তো ও ছটপট করবে কোথায় খেত বসতে দিব আর কি খেতে দিব এটাই ছটপট করে করে না দেখবেন গরিবদের ওই জন্য আমি ভাই বলি যে আল্লাহ আছে তো গরিবের আছে আল্লাহ যদি আছে তো গরিবের আছে ওই বড় লোকেদের আল্লাহ নাই কেন না বলেন তো কথাটা খুলে যদি না বলে দিই তো বলে কেমন কেমন কথা বলে গেল একটা গরিব মানুষ যখনই আপনার রাত্রিবেলায় ঘুমায় তখন আল্লাহকে স্মরণ করে কি আল্লাহ তোমার রাহে আমি ঘুমিয়ে গেলাম আল্লাহ তুমি ঠিকভাবে আমাকে সকাল বেলায় উঠিয়ে দিও বলে না বলে না গরিব লোকটা খুব মাহাদত যারা করে সকালে উঠার পর ওই গরিবি লোকটা বলে কি আল্লাহ আমি বিছান থেকে উঠে কাজ কর্ম যা আল্লাহ তুমি আমার দিনটা ঠিকভাবে তুমি চালিয়ে দিও আর একটা গর্ব বড় লোক টাকা পয়সা वाला যদি কাউকে টাকা দেয় তো ইসবা বিছানায় টেট লাগিয়ে দিয়ে এই টাকা টাকা অমুককে তমুককে করতে 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 শেষ মানে ঘুমিয়ে গেল আল্লাহকে ডাকলে কখন সকাল বেলায় উঠে বলে এই রহিমান মাতা দিস তো এই চা টাকা করতে 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 চলে গেল সারাদিন কখন আল্লাহকে ডাকলো ভাই কে চিন্তা করুন জাহান নামের আগুনকে স্মরণ করুন পরিবর্তন হন আল্লাহ যাদের প্রত্যেকটি মানুষকে হেদায়ত দেওয়া তৌফিক এনায়ত করুক যদি সকলে বলুন আমিন ওই সমাদে আইসা সিদ্দিকা রাদি আল্লাহ গোতালা আনাগা বললেন গো আব্বা যান তবে প্রত্যেকদিন দিন আমার বিশ্বের নাবি হালুয়া নিয়ে ওই ব্যক্তিকে খাইয়ে আসেন তবে নাবি কখনো গরিবদেরকে ঘৃণা করেননি ও মুসলমান আজকে আমরা কোনো ভিখারি যদি দরজাতে আসে তবে আমরা দেখবেন কত দরজা থেকে হাঁকিয়ে দেয় কোনো গরিবই যদি তার শরীরের মধ্যে যদি একটু টাচ করে দেয় কাপড়টাকে আমরা ঝাড়াঝাড়ি করি কিন্তু বিশ্বের নবীর আদর্শ এটা ছিল না মানুষ মানুষকে ভালোবাসার চেষ্টাটা করুন কেননা বাপজিরা আমার ভাইরা ও আবু বাক্কার সিদ্দিক বললেন বেডি আইসা গো তবে এক তো তুমি চোখের পানিটা বন্ধ করো তবে একটাই কথা আমি বলবো বলে বেটি গো ও আইসা শুনে নাও আমার বিশ্বের নবী রোজানা যে হালুয়াটি ওই তার নিকট নিকটে নিয়ে যান তবে হালুয়াটা নাবি মোস্তফা নিজের হাতে তৈরি করে না তুমি তৈরি করে দাও আইসা সিদ্দিকা বললেন গো আব্বা যান আমি নিজের হাতে তৈরি করে দি আর নাবি মোস্তফা আমার টুকটুক করে নিয়ে চলে যান আর সেই ব্যক্তিকে রোজানা রাত্রিতে গিয়ে খাইয়ে আসেন দয়ার নবি মোস্তফার দিকে লক্ষ্য করে আবু বাক্কার সিদ্দিক বাবা কাঁদতে লাগলেন আইসার মুখের দিকে তাকিয়ে আবু আকবর বলেন ও আইসা গো তবে আজকে তুমি আমাকে হালুয়াটা তৈরি করে দাও আমি বিশ্বের নবীর জায়গা দে আমি আজকে আমি হালুয়াটা খাইয়ে আসব যাতে আমারও নবী মুস্তফার সুন্নতটা পালন হয়ে যায় আবু বকর সিদ্দিক যখন এই কথাটি বলে দিলে আইসা সিদ্দিকা রাদি আল্লাহ ভুতালা আনাহা তিনি নিজের হাতে হালুয়া তৈরি করে দিয়ে বাবু বাক্কার সিদ্দিকের হাতে দিলেন বললেন আব্বা আপনি এই সিধা রাস্তা ধরে চলে যাবেন জঙ্গলের ভিতরে ওই লোকটা আসমানের দিকে মুখ করে আপন শোয়ে আছে কথাবার্তা বলতে পারে না আবু বাক্কার সিদ্দিক টুক 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 করে ওই হালুয়াটা নিয়ে গিয়ে আপন বাবা ওই লোকটার নিকটে দাঁড়িয়ে গেলেন এমন সমাধি আপন বাবা ওই লোকটা বোধাম হা করে আসমানের দিকে তাকিয়ে আছেন আবু বাক্কার সিদ্দিক হালুয়া নিয়ে গিয়ে ওই লোকটার মুখের মধ্যে যেমনি বাবা দিতে গেছেন সঙ্গে সঙ্গে মুখটাকে বন্ধ করে নিল লোকটা কাঁদতে লেগে গেল ওই লোকটার দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল আবু বাক্কার সিদ্দিক বলেন কেদ না কেদো না না চোখের পানিটা একটু বন্ধ করো তবে একটাই কথা জেনে না গাও আমি তোমার কাছে জীবরে মান করে আমি হালুয়া খাইয়ে আমি এখান থেকে বিদায় নিয়ে চলে যাব তবে একটু তুমি চোখের পানি বন্ধ করো ওই ব্যক্তি আঙলের ইশারা দিয়ে বলে বলে শুনো গো তুমি কে তোমার নামটা কি বলে আমার নাম হলো আবু বাক্কার সিদ্দিক আবু বাক্কার সিদ্দিক প্রদি আল্লাহ আনহো ওই সমাতে বাবা বললেন আমার নাম হলো আবু বাক সিদ্দিক তবে আপন আবু বাক্কার বলতে আছেন তোমার আমি হালুয়া খাইয়ে দিব ওই ব্যক্তি বলল হে আবু বাক্কার যে ব্যক্তি আমার নিকটে রোজানা হালুয়া নিয়ে সে খাইয়ে যান তবে ওই ব্যক্তি কি বিদায় নিয়ে চলে গেছেন লোকটা কি মারা গেছে আবু বাক্কার সিদ্দিক বাবা লোকটার কথা শুনে কাঁদতে লেগে গেল ওই সময় বললেন না না আমার বিশ্বের নবী এখনো বিদায়

কিছু করারীতি দুঃখ সুখ যত সবে খোদা মানুষের নাই কিছু করারীতি শান্তি চাও আল্লাহ আল্লা গাও তোর দু নামাজ পর শান্তি যদি চাও এ দুনিয়া তো মা নাই না গো কবুরি ঘ